सबा एक हरि बोल बोलबो केमन हरि नाम श्रवण करब तो गीतव्य विषय भगवान श्रीकृष्ण उत्तर गोष्ट लीला जय जय निताई गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि 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 बाल हरि बाल हरि बाल हरि सुरो सुरो ध्वनि आहा सुरो ध्वनि तीरे गोरा आया आया ओ ओहे प्रभुरे अमर किना आया आया ओरे भावेर आए आए आहा किना भावेर ओ ओ
সহচর বনমে আমার গোড়া গোড়া সহ জয় গো চর হ্যালো হ্যালো সিগন করে দেন গণমেলি আমার গড়া গড়াই আনন্দ দেবী বিভোর আজি সহ দেখো দেখো বিভোর যে হলো রে বিভোর যে হলো রে বিভোর যে হলো রে ওরে আমার 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 গোড়া বিভোর যে হলো রে বিভোর যে হলো রে বলে হবে না কেন গা রাধে রাধে হবে না কেন হবে না কেন গোড়ার নাম নিয়ে এসেছে নাম নিয়ে এসেছে এই জগৎ উদ্ধারিবার তরে নাম নিয়ে এসেছে জগৎ উদ্ধার করিবার তরে নাম নিয়ে এসে বলে হরি বল 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 ওরে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল ত্রিতাল জ্বালা জুড়াইবে হরি বল হরি বল হরি বল হরি বল এমন দিনের হয় কি না হয় হরি বল হরি বল দিনে দিনে দিন ফুরালো রাধে দিনে দিনে দিন ফুরাবে দিনে দিনে দিন ফুরাবে দিনে দিনে দিন ফুরাবে দিনে দিনে দিন ফুরাবে হরি বল হরি বল যিনি ঈশ্বর পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম গোবিন্দম যিনি সর্বকারণের কারণ তিনি আজই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী কলির জ্ঞানন্দ মায়ানন্দ জীবীকে উদ্ধার করিবার তরে যে নাম সত্য ত্রেতা দাপরি এই তিন যুগে বহির প্রকাশ হইনি আজ সেই মধুবাকা হরি নাম নিয়ে এই কলি যুগের মাঝে শ্রীমন গৌর হরি আমার আজ উদয় হয়েছে নিতাই গৌর হরি
सर्वेश्वरा परम कृष्ण सच्चिदानंद विग्रह जिनी अनादिर आदि गोविंदम सर्वकारणेर जिनी कारणम जिनी वृंदावनी श्रीन ब्रजेंद्र नंदन कृष्ण जनिता माँ जशोदा नयने नीलमणि कृष्ण मुनि ऋषि साधक साधिका गंधर्व किंडर एजे माँ की होच्छे हरिबोल हरिबोल चुप करे बसुन कथा बोलबेन ना दया करे कथा शुनुन जे राधे जय राधे छाउनटा एकटु चिकन करो दादा पेछने एटा যদি জায়গা না হয় এগিয়ে এসে বসুন ফাঁকা ফাঁকি হয়ে না বসে মাখামাখি হয়ে বসুন জি রাধে জনিতাই বিশ্ব নিখিল ব্রহ্মাণ্ডের মালিক আজকে ভক্তদিন ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি ভগবান যখন যুগে যুগে আবির্ভূত হন তিনটি কারণে ভগবান প্রতিটি যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন আপনারা এসেছেন এই কীর্তন শ্রবণ করতে আপনাদের একটিমাত্র কারণ যেখানে গেলে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো সাধুগুরু বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখতে পারবো আর ভগবান যখন আসেন তিনটি কারণে কি কি কারণে ওই যে গীতায় বললেন পরিত্রাণা সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্ট দমন করতে এবং সৃষ্টির পালনার্থে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন আজকে এসেছে ভগবান কলিযুগে চৈতন্য নাম নিয়ে সত্যযুগে মূর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি ত্রেতাযুগে রাবণ বধ করে নাম হলো রাবণহারী দ্বাপর যুগে কংস বধ করে নাম হলো কংসহারী আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধার করবার জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সভাকার ভগবান ব্রত নিয়ে এসেছিলেন যে আমি অন্যান্য যুগে যুদ্ধ করেছি অস্ত্র ধারণ করেছে অসুর বধ করেছে কিন্তু কলিযুগে আমি অস্ত্র ধারণ করব অসুর বধ করতে একটা অস্ত্র আমি নিয়ে যাব সেটা হচ্ছে মধুমাকা হরি নামের অস্ত্র আরে কি হচ্ছে ওখানে যদি এত কথা বলেন কিছু বুঝতে পারবেন না দয়া করে কথা বলবেন না আপনাদের চরণ ধরে নিবেদন করছি আমি মা এক একটা সময় আছে আপনাদের কথা বলবার সময় আছে তখন দয়া করে কথা বলেন এখন বলেন না তা আজকে ভক্তাদিন ভগবান কলিযুগে চাপাল গোপাল মলাই চাঁদ কাজী তাকে উদ্ধার করলেন মলাই চাঁদ কাজী সে মুসলমানের ছেলে হয়ে মুসলমান হয়েও সে ভগবানকে বড় ভালোবেসেছিল এই যে মলয় চাঁদ কাজীর কথা আপনারা অনেকেই শুনেছেন নবদ্বীপে তার প্রমাণ গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করতেন এই মলয় চাঁদ কাজী ঘরে থাকতে পারতেন না ছুটিয়ে যেতেন হরিনাম শ্রবণ করবার জন্য খোল কত্তাল নিয়ে মহাপ্রভু রাস্তায় রাস্তায় হরিনাম করতেন আর মলয় চাঁদ কাজী ছুটি গিয়ে সে হরিনাম শ্রবণ করতেন নাম শ্রবণ করতে করতে নামের কৃপা যেদিন তার হয়ে গেল সে আর ঘরে থাকতে পারল না এখন মুসলমান সে হরিনাম সংকীর্তন করে হরিনাম ভালোবাসে মুসলমান সমাজে কিছু ছেলে মেয়ে এসে বলেছিল এই যে কাজী সাহেব আপনি জাতিতে মুসলমান মুসলমান হয়ে কেন হিন্দুদের হরিনাম করছেন হরিনাম বন্ধ করুন আপনি নামাজে পড়ুন কোরআন পাঠ করুন কিন্তু হরিনাম করছেন কেন বাবা আমার যে হরিনাম করতে বড় ভালো লাগে হরিনাম করতে ভালো লাগে বললে তো আর হরিনাম করা যাবে না আপনি তো আর হিন্দু নন
শুনুন কাজী সাহেব, যদি আপনি হরিনাম বন্ধ না করেন, আমরা মুসলমান ছেলেরা কথা দিচ্ছি, আপনার মৃত্যুর পরে কেউ আমরা আপনার দেহটা নিয়ে কবরে নিয়ে যাব না, কেউ আপনার পাশে থাকব না, আমরা আপনার কবরের উপরে কেউ আমরা ফুল দেব না। আজ থেকে আপনাকে আমরা ধর্মচ্যুত করে দিলাম, কেউ আপনার কাছে আর আসব না আমরা। আর যেই বলেছে ধর্মচ্যুত করে দিয়েছে, মৃত্যুর পরে আপনার দেহ নিয়ে আমরা কবরে নিয়ে যাব না, ফেলে রাখব, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে আপনার দেহ, কিন্তু আপনার দেখে কেউ ফিরেও তাকাবে না। এই কথা শুনি কাজী সাহেব ছুটে গিয়েছিল আমার গৌর হরির চরণে দয়াময়। প্রভু, হরিনাম করা কি অপরাধ? হরি কি কারো একা? আল্লাহ কি কারো একা? যে হরিকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, ভগবান আল্লাহ তারও হয়ে যায়। গৌর হরি, আমি হরিনাম করি বলে, হরিনাম ভালোবাসি বলে আমার সমাজের ছেলেমেয়েরা বলেছে, আমার মৃত্যুর সময় তারা কেউ আমার পাশে এসে দাঁড়াবে না, আমার মৃত্যুর পরে আমার মৃতদেহ নিয়ে তারা কেউ কবরে নিয়ে যাবে না, আমার কবরের উপরে কেউ তারা ফুল দেবে না। গৌর হরি, তাহলে কি আমি উদ্ধার পাবো না? আমার মৃত্যুর পরে আমার দেহটিকে কি শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে? গৌর হরি, আমার কি কৃপা হবে না প্রভু? গৌর হরি বলেছিল, কাজী সাহেব দরকার নেই কাউকে আসার, তুমি কি জানো না কেউ নাই যা, আমি আছি তা, তোমার পাশে যদি কেউ না থাকে, তোমার মৃত্যুর সময় আমি তোমার পাশে থাকব, তোমার দেহ যদি কেউ কবরে না নিয়ে যায়, আমি কথা দিচ্ছি আমি নিজে তোমায় ধরে কবরে নিয়ে যাব, আমি নিজে তোমায় সমাধি দেব। দয়াময়, আমার মৃত্যুকালে সত্যি কি তুমি আসবে? কাজী সাহেব, তোমার মতো ভক্ত তো আর হয় না, এত ভালোবাসো হরিনামকে, আমি কথা দিচ্ছি তোমার মৃত্যুকালে আমি যাব তোমার কাছে, তোমার পাশে গিয়ে আমি দাঁড়াবো। গৌর হরি, যদি আমার মৃত্যুকালে, মৃত্যুকালে তুমি যেদিন আমার কাছে এসে দাঁড়াবে, এসে দাঁড়াবে, সেই শ্বশুরের দিনে আমি কি করিব জানো? শেষবারের মতো আমি হৃদয়ে ধরিব তোমারও দুটি চরণ গো, আমার হৃদয়ে রিব ও দুটি চরণ গো, আর নয়নে হে রিব সদা তোমার সোচা দব বদন গো, আরে নয়।
से दिन जान चरण छाड़ा आमाय करो ना गो से दिन जान चरण हनिताई गौर हरि बोल हरि बोल करना गो प्रभु तुम्हार ओई चरणी तुम्हारी ओई चरणे जान थाके मोती সেদিনে যেন চরণ ছাড়া আমাই করো না গো তোমার ওই চরণে চড় ছাড়া আমায় করো নাগো নাগো ও সেদিনে যেন তোমার চরণ ধুলি আমি অঙ্গে মাখিতে আমি মাখিতে পারি এলো চরণ ধুলি অঙ্গে মাখিতে আমি যে কত জন্মে কত জন্মে আমি আমি অপরাধী সেদিনে যেন তোমার চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি আমি অপরাধী চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি অঙ্গে মাখিতে মাখিতে পারি আমি আর কোন আর কোন আমি চাই না দয়া যেন তোমার চরণ ধুলি আমি আর কোন ধন
चाहिए ना दया जनो चरण धूली बखीते बखीते আমি মারা গেলে কেউ কেউ হবে না আমার কবরের উপরে দুটো ফুল দিতে কেউ কি যাবে না কাজী সাহেব তোমার মনে বড় দুঃখ তুমি মারা গেলে তোমার কবরের উপরে কেউ ফুল দেবে না আজকে আমি কথা দিচ্ছি যদি মানুষ যেত তোমার কবরের উপরে ফুল দিতে आज के फुल दी तो कल के थकतो ना और आमी कथा दिच्छी तुम्हारे मृत्युर परे ओई कबरेर पाशे आमी निजे एकटा फुल गाछ लागिए देव महाप्रभु ताई करेछिलो चाँद काजीर कबरेर पाशे जे वृक्षटी जे फुल गाछ वृक्षटी लागिए दिएछिलो से गाछटार नाम हच्छे चापा फुल गाछ ওই গাছ থেকে প্রত্যেক দিন এত ফুল পড়ে আজও যাবেন নবদ্বীপে আছে এত ফুল পড়ে ওই কবরের উপরে প্রত্যেক দিন আপনি ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারবেন না এত ফুল পড়ে নিজ হাতে রোপণ করে দিয়েছিল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভগবান বললেন এ জগতে যদি কেউ ডাকার মতো আমায় ডাকে কে ধনী কে গরিব কার কত রাজ ঐশ্বর্য আছে আমি সেটা দেখি না ও মা যদি একনিষ্ঠ ভক্তি থাকে তার প্রতি অন্ধবিশ্বাস এই বিশ্বাস থাকলে ভগবান আর থাকতে পারে না।